হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হবে WWE এর রেসেলম্যানিয়া 36 এ অনুষ্ঠিত হতে যাওয়া রোমান রেন্স ভার্সেস গোল্ডবার্গের ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের ম্যাচে যেই জিতুক না কেন সেই ম্যাচটিতে রোমান রেন্সকে বু করা হবে। আপনারা অবশ্যই জানেন কোন রেসলারকে বু করা মানে সেই রেসলারকে ঘৃণা করা। তো ভিউয়ার্স, রোমান রেন্সকে কেন বু করা হবে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো আপনি যদি WWE দেখতে ভালোবাসেন বা WWE পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে WWE সম্পর্কে নিয়মিত আপডেট পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। দ্য বিগ ডগ রোমান রেন্স বর্তমান সময়ের একজন জনপ্রিয় রেসলার। দ্য বিগ ডগ রোমান রেন্সকে সবাই পছন্দ করেন এবং বর্তমানে দ্য বিগ ডগ রোমান রেন্স হচ্ছেন একজন ফেসিং সুপারস্টার, সবাই তাকে লাইক করে। তো ভিউয়ার্স, কেউ তাকে বু করে না, কিন্তু রেসেলম্যানিয়া 36 এর পরে তাকে সবাই বু করতে চলেছে, কিন্তু কেন? গোল্ডবার্গ নিঃসন্দেহে একজন ভালো মানের রেসলার, তিনি অনেক আগে থেকেই একজন জনপ্রিয় রেসলার। তিনি বর্তমানে ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হয়েছেন কিছুদিন আগে দ্য ফিন্ডকে হারিয়ে, এবং তিনি ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করতে যাচ্ছেন রেসেলম্যানিয়া 36 এ দ্য বিগ ডগ রোমান রেন্সের বিরুদ্ধে। সেই ম্যাচটিতে যদি গোল্ডবার্গের মতো লেজেন্ডারি রেসলারকে হারিয়ে রোমান রেন্সকে চ্যাম্পিয়ন বানানো হয় তাহলে অবশ্যই দর্শকরা গোল্ডবার্গকে হারানোর জন্য রোমান রেন্সকে বু করবেন, এবং রোমান রেন্স যদি সেই ম্যাচটিতে হেরে যায় তাহলে অবশ্যই রোমান রেন্সকে গোল্ডবার্গের কাছ থেকে হারার জন্য অবশ্যই সবাই তাকে বু করবে। তো ভিউয়ার্স, রোমান রেন্স জিতুক কিংবা হারুক যেটাই হোক না কেন সেই ম্যাচটিতে, সেই দুইটার জন্যই রোমান রেন্সকে বু করা হবে। এবং রেসেলম্যানিয়াতে রোমান রেন্স জিতবে নাকি গোল্ডবার্গ জিতবে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাই আপনারা বুঝতে পারছেন, দ্য বিগ ডগ রোমান রেন্স যদি গোল্ডবার্গের মতো লেজেন্ডারি রেসলারকে হারিয়ে দেয় রেসেলম্যানিয়া 36 এ তাহলে অবশ্যই সবাই তাকে বু করবে। আপনারা এর আগে দেখেছেন দ্য বিগ ডগ রোমান রেন্স যখন দ্য আন্ডারটেকারকে রেসেলম্যানিয়াতে হারিয়েছিলেন সেখানে প্রত্যেকটি দর্শকই তাকে বু করছিল, কারণ দ্য আন্ডারটেকারের মতো লেজেন্ডারি রেসলারকে দ্য বিগ ডগ রোমান রেন্সকে দিয়ে হারানোর জন্য দ্য বিগ ডগ রোমান রেন্সকে সবাই বু করছিল, এবং সেই ঘটনা আবারও ঘটতে চলেছে রেসেলম্যানিয়া 36 এ গোল্ডবার্গের বিরুদ্ধে। গোল্ডবার্গের বিরুদ্ধে যদি দ্য বিগ ডগ রোমান রেন্স জিতে যায় তাহলে অবশ্যই সবাই তাকে বু করবে, এবং যদি সেই ম্যাচটিতে গোল্ডবার্গের কাছে হেরে যায় তাহলে অবশ্যই রোমান রেন্সের যারা ফ্যান রয়েছে তারা অবশ্যই রোমান রেন্সকে বু করবে, কারণ যদি দ্য বিগ ডগ রোমান রেন্স গোল্ডবার্গের কাছে না জিতে তাহলে অবশ্যই সবাই রোমান রেন্সকে একজন নিচু মানের রেসলার হিসেবে ভাববে এবং সবাই তাকে বু করতে চলেছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটিতে, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।